যে আমি এখন চা নিয়ে বসেছি চা খেতে, আর চাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন চায়ের সঙ্গে আছে একটা নন্দা বিস্কুট আর একটা হচ্ছে অ্যারারুট থিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, কারণ এখন বাজে 11:30। তো এখন সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, আর অনেকটা লেট করেই আজকে স্টার্ট করলাম ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করতে কিন্তু একটু ভুলবে না। হ্যাঁ, আর ক্লিক করতে করলে কিন্তু শুধু হবে না, পাশে থাকা অল নোটিফিকেশানটাও কিন্তু অন করে দিও। ভিডিওতে একটা লাইক করতেও কিন্তু ভুলবে না, আর অনেক 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 বেশি করে ভালোবাসা দেবে আমাকে। তো আমার সকালে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ভাবছি একটু ঘরটা গোছাবো। আর বাপি বাড়িতে ছিল না, এই জাস্ট বাড়িতে ঢুকলো, সেটা বাইকের আওয়াজ শুনেই বুঝতে পারছি যে বাড়িতে এসছে। তো এখন আমি গিয়ে একটু ঘর গোছাবো, কারণ ঘরটা প্রচুর মানে নোংরা হয়ে আছে, তার জন্য ঘরটা গোছাবো। অনেক দিন ধরে গোছাবো গোছাবো করছি কিন্তু গুছিয়ে উঠতে পারছি না, তো তার জন্য এখন গিয়ে ঘরটা আমি গোছাবো। রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, দুপুরের মতো রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না নিয়ে আর কোনো টেনশান নেই, এবার জাস্ট অন্য কোনো কাজ, মানে অন্য কোনো কাজ বাজ করতে হবে, তাছাড়া আর কিছুই না এখন। তো এখন গিয়ে কাজ করি, তো চলো। পালাচ্ছ কেন, পালাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, পালাচ্ছ কেন? ওই যে গর্তটা কাটা হচ্ছে, ওর মধ্যে কি বসানো হবে বলো তো? যে কি বসানো হবে সেটা তো দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে, যে ওটা আমি কি বসাবো ওর মধ্যে আমরা দুজন মিলে, মানে কিসের জন্য গর্ত করছি সেটা তো দেখতে হবে। আর তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে একটুও স্কিপ না করে। আর এখন যাচ্ছি আমি একটু কম্পোস্ট নিয়ে আসতে, ভার্মি কম্পোস্ট, তো সেটা নিয়ে আসতে যাচ্ছি। তো চলো নিয়ে আসি, দেখি কোথার থেকে নিয়ে আসছি, সেটাও দেখো যে কোথার থেকে নিয়ে আসছি। এই যে দেখো ভার্মি কম্পোস্ট কিনতে চলে এসেছি, আর এই ভার্মি কম্পোস্টের এই যে গর্ত, এই যে চেম্বারটা ভার্মি কম্পোস্টের, আর ওই একটা চেম্বার, তো এটা দুটো চেম্বার, এটা সম্পাদিত চেম্বার। তো এই চেম্বার থেকে আমি এবার ভার্মি কম্পোস্টগুলো তুলে নেব। এই যে দেখো প্যাকেটে করে নিয়ে নিয়েছি, প্রথমে ভেবেছিলাম যে প্যাকেটে করে নেবো না, ওপরে করে নেবো প্যাকেটের উপরে, তো দেখছি না পড়ে যাবে যেতে যেতে, তার জন্য কিন্তু এই প্যাকেটে করে নিলাম। এই যে প্যাকেটটা, এবার পুকুরটা পার হবো, সেই জন্য ফোনটা হাতে করে নিতে হবে। তো চলো পুকুরটা পার হয়ে নিই।
এই যে দেখো গাছ, এটা কি বলতো? এটা হচ্ছে গোলাপ গাছ। তো এই গাছটা লাগানো হবে আবার। এই যে দেখো, বাগান থেকে তুলে নিয়ে এসেছি বিট আর গাজর। গাজর আর বিটটা বাগান থেকেই তুলেছি, আর আপেলটা তো কেনা, কারণ আমাদের এদিকে তো আপেল চাষ হয় না। আপেল গাছ আমাদের আছে যদিও, কিন্তু আপেল আমাদের এদিকে হয় না, এখনও হয়ও নি। তো এই যে দেখো নিয়ে এসছে এগুলো, আর এটা আমি এখন জুস বানিয়ে নেবো, কারণ দুপুরবেলা সকালে জুস খাওয়া হয়নি, তো এখন খাবো এটা বানিয়ে, তার জন্য এটা কিন্তু এখন বানাবো। আর এই যে দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কিন্তু এগুলো দেখেছো, এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর গাজরগুলো কিন্তু খুব টেস্টফুল, কারণ এর মধ্যে কোনো সার ইউজ করা নেই, জাস্ট জল দিয়েই হয়েছে, মানে জল এত পরিমাণে জল দেওয়া হয়েছে যার জন্য এগুলো হয়েছে। কিন্তু খুব যেহেতু মানে ইয়ে হয়ে গেছে, মানে গাদানোর মতো হয়ে গেছে, তার জন্য কিন্তু বাড়েনি, মানে বড়ো হয়নি, ওই জন্য তুলে তুলে নিচ্ছি। আর বিটটাও তো এই জাস্ট তুলে নিয়ে আসলাম, তো আমি এখন বানিয়ে নিই জুসটা। হাই ফ্রেন্ডস, তো দেখো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি এই যে পুকুরের পাড়ে, আর পাশেই পুকুর, তো পুকুরের পাড়ে কিন্তু দাঁড়িয়ে আছি। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আর এখন আমি দেখো কার একটা ড্রেস পরে নিয়েছি, বাপির সেই শীতের ড্রেসটা পরে নিয়েছি, ওর যে শীতের গেঞ্জিটা ছিল তো সেটা কিন্তু আমি পরে নিয়েছি, কারণ আমি পাচ্ছি না নিজেরটা খুঁজে, মানে একটাই আছে অ্যাভেলেবেল সামনে, আরগুলো আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, কারণ ওপরে যেহেতু পুট্টি হচ্ছে আর সেই জন্য কিন্তু সব জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে, আর সেজন্য কিন্তু আমি খুঁজে পাচ্ছি না যে আমি কোথায় রেখেছি আমার জিনিসগুলো। আর সেজন্য কিন্তু ওর এই জিনিসটা আমি সামনে পেয়েছি আর পরে নিয়েছি, কারণ আমি বলছি তোমার আজকে আর পরতে হবে না, আমি পরে নিই, ঠিক আছে? আর প্রচুর মাথাটা ধরেছে, খুব কষ্ট হচ্ছে, তোমাদের সঙ্গে হেসে হেসে কথা বলছি হয়তো, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে যে এতটা মাথা ধরেছে, আর ঘাড়টা খুব যন্ত্রণা হচ্ছে, বারে বারে কিন্তু আমি অর্থমল লাগাচ্ছি ঘাড়ে, কারণ খুব যন্ত্রণা করছে তার জন্য। আর একটু যখন দিচ্ছি তখনই কিন্তু রিলিফ পাচ্ছে, আর ওদিকে দেখছি আবার মাইক বাজছে, ঠিক আছে? তো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন মাখা হচ্ছে ময়দা। এখন আছি ওপরের রুমে, আর এই যে দেখো চারিদিকের অবস্থাটা দেখো একবার, কিরকম সিচুয়েশন হয়ে আছে চারিদিকে, দেখতে পাচ্ছ চারিদিকে কি অবস্থা, মানে এর মধ্যে হাঁটার কিন্তু কোনো জায়গা নেই, এরকম সিচুয়েশন হয়ে আছে। আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, ও রুমটা দেখো কি অবস্থা, দাঁড়ো এক মিনিট। আর তক্তা, মালসা, ঝুড়ি, ইট, ঝাঁটা, এইদিকে আছে কত জিনিস দেখো,
কি অবস্থাটা দেখো, একদম স্টোর রুম হয়ে আছে। স্টোর রুমও মনে হয় এর থেকে পরিষ্কার থাকে। তো যাই হোক, এই অবস্থা এই রুমটার মধ্যে। তো এই রুমটার মধ্যেই আমি দাঁড়িয়ে আছি আর এরকম সিচুয়েশান এখানে, কারণ আমি নিতে এসেছিলাম ব্ল্যাঙ্কেট। আর কারণ যে ব্ল্যাঙ্কেটটা আমরা গায়ে দিচ্ছিলাম সেই ব্ল্যাঙ্কেটটা কিন্তু খুব ছোট হয়ে গেছিলো, মানে এখন যা শীত পড়ছে সেই তুলনাতে ব্ল্যাঙ্কেটটা খুব ছোট, মানে হালকা। তার জন্য কিন্তু আরেকটা ব্ল্যাঙ্কেট নিতে এসেছিলাম, কিন্তু তাই বলে যে খুব শীত লাগে তা কিন্তু নয়। কিন্তু তারপরেও নিতে এসেছিলাম ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেটটা নেওয়া হয়ে গেছে, বাপি নিয়ে চলে গেছে ব্ল্যাঙ্কেটটা। আর আমি একটু জিনিসপত্র এখানে গোছাচ্ছিলাম, খুঁজছিলাম একটা জিনিস অনেকক্ষণ থেকে, নেল রিমুভার খুঁজছিলাম কিন্তু পাচ্ছি না, খুঁজেই পেলাম না নেল রিমুভারটা কোথায় রেখেছি। যাই হোক, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না আপাতত। তো এবার নিচে চলে যাচ্ছি, কারণ প্রচুর মাথাটা যন্ত্রণা করছে, ঘাড় যন্ত্রণা করছে। এখানেও দু তিনবার আমি মলমটা লাগিয়ে নিয়েছি। আর এই যে দেখো, টুপিটা কিন্তু আমি মাথায় দিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে প্রচুর মাইক, সো আজকে আর কথা বলতে পারবো না। ঠিক আছে, ভিডিওটা এখানেই এন্ড করবো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা। আর ভিডিওতে লাইক করতে কিন্তু একটুও ভুলবে না।